বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চলিলাম তো চম্পক নগরে, আমি তোর পূজার নৈবেদ্য সাজিয়ে আনতে। চন্দ্রধরের হাত তো পূজা পেয়ে যাচ্ছে, তারপর হয়ে যাবো স্বর্গের দেবী। আর এই জগতের মানুষ সবাই আমায় চরণ দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মাগো। লোকে বলে করি আমি, সবাই চেয়ে দেখো স্বর্গের দেবী। আজ পূজার প্রয়োজনে আমার কাছে মাথা নত করেছে, আমি যদি পূজা দিই ঋত্বের আসন লাভ করে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। চাঁদ নহে এত মূর্খ, মাতার অনুজন্যে তোমারই দেওয়া হেমতাল সর্বপ্রথম আঘাত হানিবে কানি মনসারে। সাক্ষী হও চন্দ্র সূর্য, সাক্ষী হও গ্রহ তারা, বিশ্বনাথ চক্ষু কর মুদিতা, এইবার হানিবে মহান প্রহার। বুঝিবে লঘু ছাতি কানে মনুষ্যদুরাচার মূর্খ, তোর এতই সাহস, তুই আমার করিস আঘাত, তাহলে শোনে পবিষ্ট শোন, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। বল কি অভিশাপ দানিবি মরে? চম্পক নগর আমি কাউকে বাঁচতে দেবো না, এক এক করে প্রজাবাসীকে আমার এই বিষাক্ত ধোবলা আমি শেষ করে দেবো, তারপর গোটামি চম্পক নগর শ্মশান করে দেবো। আমি জন্ম দেব লাখ লাখ ভিখারি মনসা। মানবিকতার শ্মশানের চিতায় আমি তোকে তুলবই। জানে না আমার কাছে মৃত্যু সঞ্জীবনী আছে, যে মৃত্যু সঞ্জীবনী দিলে মৃত মানুষের প্রাণ ফিরে পায়। শুনে না, যেদিন সন্মুখে পাইব তোর এই হেমতাল কানি, ভাঙ্গিবে তো বুকের মজর। তাই তো আমার পিতা যে বললো আমার এক দিদি আছে, না না আমি একটু ঘুরে দেখি। না না,
আজি প্রাণের বনে না বুদ্ধি বলে দে প্রাণের বনে না পিতা মন্দিরে বসে পূজা করবে বেশ তাহলে আমরা দুটি ভাই মিলে এসব ফুল তুলি দাদা তুমি দেখো ওই ফুল তুমি আমার কাছে তুলে পারবে না তুমি পারবে না আমার আমি বলছি তুমি পারবে না বেশ দেখব কে কত ফুল তুলতে পারে ঠিক আছে দাদা দেখা যাবে কে তুলতে পারে আগে আমি জানতে পারছি না তুই একটু অপেক্ষা কর আমি ফুলটা তুলে নিয়ে আসি আমাকে আমাকে কিশোরের দর্শন করছি হ্যাঁ দাদা একটি অসহ্য জ্বালা আমি যে সহ্য করতে পারছি না দিগম্বর দাদা কেন আমার কি মনে হয় জানিস ভাই ওই ফুলের মধ্যে ছিল কাল সর্প দাদা আমি আর যে কেন দাঁড়াতে পারছি না দাদা আমি আর মনে হয় বাঁচব না দাদা দিগম্বর হে দাদা ওই চেয়ে দেখো দাদা আমার জন্য মৃত্যু হাত চারি দিয়ে ডাকছে দাদা আমি আর মনে হয় বাঁচব না
আমার শেষ দেখাটি আজ দেখে যাও গো ও গো আমার মা ও গো আমার মা আমার শেষ দেখাটি দেখে যাও একই সংবাদ ছিল রারি আমার পুত্রগণ তারা পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে গিয়ে মারা গেছে কানি মনুষ্যর দংশনে ভয় নেই আমি এই মুহূর্তে সেই পুষ্প উদ্যানে চললাম বহুজাতি গানি আছে মোর কাছে মহজ্ঞান মন্ত্র এই মহজ্ঞান মন্ত্র কর্ণে করিলে প্রদান ফিরে পাবে প্রাণ মৃত মানুষের আমি প্রাণ ফিরিয়ে দেব এই কানি মনুষ্যরে আমি মিঠাইব তোর মন আশা তুই বলতে পারিস এখন আমি কি করি ও গো দিদি
তুমি এক কাজ করো এই মুহূর্তে চলে যাও চাঁদের কাছে চাঁদের কাছে আছে মহাজ্ঞান মন্ত সেই মহাজ্ঞান মন্ত তুমি ছল বল কৌশলে হরণ করে নিয়ে আসো দিদি বেশ তাহলে তুই এখন আয় ফোটা ফুলে ভ্রমরে কেন ফোটা ফুলে ভ্রমরে কেন উড়ে বসে না এই ভ্রমর আজ আমার এই সাজানো পুষ্প উদ্যান আলো এক মালায় ভরিয়ে দিলে বলো কে তুমি রমণী রত্ন তুমি আমাকে চিনতে পারলে না গো না 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 আরে ও জামাই বাবু আমি তোমার ছোট্ট শালি গো শালি আরে এবার বুঝতে পেরেছি সেই তো তোমার কাজল নয়না হরিণি চৌরি মনে হয় কতদিন আমি তোমারে দেখিনি উর্বশী আসিয়াছ মোর কাছে কিন্তু শোনো জামাই বাবু তোমার সঙ্গে আমার একটা কথা আমি লোকমুখে শুনেছি তোমার কণ্ঠে আছে মহাজ্ঞান মন্ত্র ওই মহাজ্ঞান মন্ত্র যদি তুমি আমার কণ্ঠে দান করো আমি সারা জীবনের মতো তোমাকে প্রেম আলিঙ্গন দিতে চাই কারণ ওই স্বর্গপুর মাছি মনের মতো আমি বর পাই না তাই স্বামীত্বে তোমাকে করিতে চাই গ্রহণ আমার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে জানলো কেমন করে একমাত্র প্রভু শঙ্কর ছাড়া কেউ জানে না আমার কাছে মহাজ্ঞান মন্ত্র আমি কোথায় পাবো কে দেবে মনে জামাই বাবু বলো তুমি অমন করো না জামাই বাবু আমি শুনেছি লোক মুখ হতে আমি শুনেছি তোমার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে জামাই বাবু দাও না লোকমুখে শুনিয়াছে তুমি আছে মোর কাছে মহাজ্ঞান মন্ত্র আমি তোমায় দিলে তুমি আমায় কি দেবে সারা জীবনের মতো আমি শুধু তোমার হয়ে যাব আমার তুমি প্রেম আলিঙ্গন শুধু প্রেম আলিঙ্গন নয় তুমি হবে আজ থেকে আমার চম্পকের দ্বিতীয় রজ রানী কামনায় বাসনায় হয়ে উন্মাদ তোমার কর্ণ প্রহরে করিব মহাজ্ঞান মন্ত্র এসো মোর কাছে জামাই বাবু কি ভাবছো ও জামাই বাবু কি ভাবছো তুমি আরে দাও তোমার এই মহাজ্ঞের মন্ত্র তুমি আমার কর্ণে দান করো দেব দেব জীবনের যৌবনে উন্মাদনা প্রভু শঙ্কর কেমনে মহাজ্ঞান মন্ত্র নারী কর্ণে করিব প্রদান আমার মহাজ্ঞানের চেয়ে বড় প্রয়োজন তোমার 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 শোনো জামাই বাবু বলো 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 তুমি যেন তোমার মহাজ্ঞান মন্ত্র আমার কণ্ঠে দান করো তাহলে আমি এখানে থাকবো না এই পুষ্প উদ্যান ছেড়ে আমি চলেই যাব না 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 আমি তোমার কর্ণ প্রহরে মহাজ্ঞান মন্ত্র করিব প্রদান এসো মোর কাছে আমি তোমার কর্ণ প্রহরে মহাজ্ঞান মন্ত্র প্রদান করব বাজিল রে ঘুংরু এই তালে সারা পায় আর ঝংকারে তোমার তাই তো গে যা বাজিল রে ঘুংরু ভালো লাগে কাছে পেলে প্রেমের সুধা জীবন হলো ধরে দিলে ভালো
আজ আমার কি সৌভাগ্য ইন্দ্রকন্যা পারিজাত যাবে মোর সোনা চম্পক নগরে, এসো এসো নারী লয়ে যাই তোমারে চম্পকের রাজ প্রসাদে। ভালো করে তাকিয়ে দেখ, তুই আমাকে চিনতে পারিস কি চন্দ্রহার? বলছি চন্দ্রধর, এখনো সময় আছে, মাতৃকার করো শিকার, আমার চরণে তুমি ভক্তির পুষ্পাঞ্জলি দাও। তো লজ্জা করলো না, সামান্য মহজ্ঞানের জন্য আমার মতো মানব জাতির কাছে তোর প্রেম ভিক্ষা। আমার মনে হয় পুরাণের পাতায় চিরে উজ্জ্বল লেখা থাকবে, কানি মনসা চাঁদের সঙ্গে করেছে প্রেমের প্রেমিকা। আগমর মহজ্ঞান মন্ত্র আছে বল হেমতাল, এই হেমতাল যষ্টি জানিব তো। আমি কি করলাম প্রভু শঙ্কর, আমি কি করলাম? সামান্য মহের বসে পড়ে আমি আমার জীবনের শেষ সম্পদ হারিয়ে ফেললাম। প্রভু গো, আজ আমি তোমার দেহ কথা রাখতে পারলাম না, তাই আমার মহজ্ঞান মন্ত্র আমি চিরতরে নারী কর্ণে করিলাম প্রদান, চিরতরে নারী কর্ণে করিলাম। দিনকা মোহিনী রাতকা বাঘিনী, পলকে পলহ চুষি, ऐसा दुनिया दिल घर घर बाहू पुषी, नारीर माया भीषण माया दया माया छल चतुरी, जे पड़वे नारीर मोहे से होवे आमार मतो पथेर भिखारी। আর তোর ছয় পুত্রকে তুই বাঁচাতে পারবি না চন্দ্রহর, তোর কর্ণে ছিল মহজ্ঞান মন্ত্র, ওই মহজ্ঞান মন্ত্র আমি ছলে বলে আদায় করে নিয়েছি। এবার এবার তুই কেমন করে আমার হাত থেকে বাঁচবি চন্দ্রহর? দাদা দেখতে দেখতে তো আমরা এই বরজের মাঠে চলে এলাম। হ্যাঁ দাদা। আচ্ছা বলো তো আজকের কি খেলা হবে? আজকের কি খেলা হবে? আজকে তাস খেলা হবে। কি বললে, তাস খেলা করবে? হ্যাঁ। না তাস খেলা হবে না। তাহলে কি করা হবে? গুলি খেলা হবে? তাও হবে না। তাহলে কি খেলা হবে? আজকে আমরা ছয় ভাই মিলে হাডুডু খেলবো। হাডুডু? হ্যাঁ। সে কি খেলা তুমি জানো না? না। হাডুডু মানে কবাডি খেলা।